স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে দেহের সকল অংশে অক্সিজেন এবং সব ধরনের পুষ্টি উপাদান বয়ে নিয়ে যায় রক্ত দেহের রক্তের কোনো উপাদান কম থাকলে সুস্থভাবে বাঁচা সম্ভব নয় রক্তে আছে লাল রক্তকণিকা সাদা রক্তকণিকা এবং প্লেটলেট লাল রক্ত কোষ আছে বিশেষ কিছু আয়রন কম্পাউন্ড মেডিকেল টার্মে যাকে বলা হয় হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো হৃৎপিণ্ড থেকে দেহের সব অঙ্গে অক্সিজেন সরবরাহ করা হিমোগ্লোবিন দেহ কোষ থেকে কার্বন অক্সাইড সরবরাহ করে এবং তা পুনরায় ফুসফুসের কাছে পৌঁছে দেয় যাতে তা নিঃশ্বাসের সঙ্গে দেহ থেকে বের হয়ে যেতে পারে সুতরাং রক্তে হিমোগ্লোবিন কমে গেলে দেহ অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে এর ফলে রক্তশূন্যতার মতো রোগও হয় আর এ থেকে বাঁচার উপায় হলো হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এমন কিছু খাবার খাওয়া চলুন এমন দশটি খাবারের তালিকা জেনে নেওয়া যাক যেগুলো নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে এক ডার্ক চকলেট শিশুদের প্রিয় খাবার ডার্ক চকলেটেও থাকে প্রচুর পরিমাণে আয়রন আর এ কারণেই এমনকি ডাক্তাররাও ডার্ক চকলেট খেতে বলেন দুই মাংস রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত প্রানিস প্রোটিন সকল ধরনের লাল মাংস যেমন গরুর মাংস খাসির মাংস এবং কলিজা আয়রনের সবচেয়ে ভালো উৎসগুলোর একটি আয়রন হিমোগ্লোবিন উৎপাদনের জন্য জরুরি মুরগির মাংস লাল না হলেও তাও দেহকে বিশাল পরিমাণে আয়রন সরবরাহ করতে পারে তিন ফল সব ধরনের রসালো সাইট্রাস ফল যেমন আম লেবু এবং কমলা ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎস আর দেহে আয়রন দ্রুত শোষণ হওয়ার জন্য ভিটামিন সি সবচেয়ে জরুরি এর ফলে হিমোগ্লোবিন উৎপাদনের গতিও বাড়ে স্ট্রবেরি আপেল தরমোস্পিয়ারা এবং বেদানাতেও প্রচুর পরিমাণে আয়রন আছে চার সামুদ্রিক খাদ্য সামুদ্রিক খাদে আয়রন এবং অন্যান্য খনিজ পুষ্টি উপাদান আছে প্রচুর পরিমাণে সুতরাং অ্যানিমিয়া বা রক্তশূন্যতার রোগীদের প্রতিদিনের খাদ্য তালিকায় অয়েস্টার ক্ল্যামস এবং অন্যান্য স্বাস্থ্যকর সামুদ্রিক খাদ্য রাখতে হবে পাঁচ পূর্ণ শস্য জাতীয় খাদ্য চাল গম বার্লি এবং ওটস রক্তশূন্যতায় আক্রান্ত রোগীদের জন্য চমৎকার আয়রন সমৃদ্ধ খাবার এসব খাবার প্রয়োজনীয় কার্বোহাইড্রেট ও সরবরাহ করে লাল চাল বিশেষ করে সব বয়সীদের জন্য আয়রনের একটি সমৃদ্ধ উৎস বলে গণ্য করা হয় ছয় কলাই বা সুটি জাতীয় খাদ্য সয়াবিন ছোলা ও বিন জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে সয়াবিন বর্তমানে সবজি ভোজিদের জনপ্রিয় একটি খাদ্য এ থেকে সুস্বাদু সব খাবার তৈরি হয় এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় দ্রুত গতিতে শাক সবজি প্রতিদিন তাজা সবজি খেলে আয়রন ও অন্যান্য খনিজ পুষ্টি এবং নানা ধরনের ভিটামিনের ঘাটতি মিটবে আলু ব্রকলি টমেটো কুমড়ো এবং বিট আয়রনের ঘাটতি মেটাতে সক্ষম এছাড়া স্পিনাক সহ অন্যান্য সবজিও বেশ আয়রন সমৃদ্ধ আট ডিম ডিম হলো আরেকটি জনপ্রিয় খাদ্য যাতে আছে উচ্চ মাত্রার আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান ডিমের হলুদ কুসুমের রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পুষ্টি এবং ভিটামিন আর এ কারণে দুর্বল লোকদেরকে প্রতিদিন সেদ্ধ ডিম খেতে বলা হয় নয় শুকনো ফল কিশমিশ অ্যাপ্রিকট বা খুবানি এবং খেজুরে আছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন এবং আশ এসব খাবার খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ে দ্রুত গতিতে দশ বাদাম যে কোনো ধরনের বাদামই মানব দেহের জন্য উপকারী বলে বিবেচিত হয় এ কারণে তরুণদেরকে কাজু হিজলি বাদাম চীনা বাদাম এবং আখরোট খেলে রক্তে বাড়ে দ্রুত গতিতে এই সব খাদ্যগুলো দেহে আয়রনের ঘাটতি মিটিয়ে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত গতিতে বাড়ায় সুতরাং নিয়মিতভাবে এই খাবারগুলো খেয়ে দেহে রক্তের পরিমাণ জীবনী শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ